নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। জোড়া সাফল্য চুড়াইবাড়ি পুলিশের, উদ্ধার প্রচুর বার্মিজ সিগারেট ও গাঁজা। ভারত বাংলা সীমান্তে আটক রোহিঙ্গাদের লিঙ্কম্যান, তদন্তে নামলেন ডিএসপি। যৌন হয়রানির অভিযোগে ধৃত মেট্রো বাজারের ম্যানেজার, পাশে গৈরিক ভারত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ত্রিপুরা পেরিয়ে অসমে প্রবেশের পথে চুড়াইবাড়ি ওয়াচপোস্ট পুলিশের হাতে ধরা পড়ল প্রায় 2 লক্ষাধিক টাকার অবৈধ বার্মিজ সিগারেট। এ কাণ্ডে 2 পাচারকারীকেও আটক করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে লরি চালক অরুণ চাকমা, বাড়ি ঊনকোটি জেলার পেচারথলে, আরেক পাচারকারী তপন নাথ, বাড়ি পাথারকান্দির তিলভূমে। এদের প্রথমজন লরি চালক ও অন্যজন পাচারকারী। রবিবার সকাল 10টা নাগাদ একটি সবজি বোঝাই টাটা ম্যাজিক গাড়ি ত্রিপুরা থেকে আসছিল। অসমে প্রবেশের মুখে চুড়াইবাড়ি পুলিশ সন্দেহবশত লরিতে তল্লাশি করলে সবজির ভেতর থেকে 24 কার্টন বার্মিজ সিগারেট উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে আটক করা হয় গাড়ির চালক ও পাচারকারীকে। উদ্ধারকৃত 24 কার্টনে মোট 19,800 প্যাকেট বার্মিজ সিগারেটের বাজার মূল্য 2 লক্ষাধিক টাকার মতো হবে। বর্তমানে উদ্ধারকৃত বার্মিজ সিগারেট সহ ম্যাজিক গাড়ির চালক ও সন্দেহভাজন পাচারকারী থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। তাদের সোমবার আদালতে সোপর্দ করা হবে। ধারণা করা হচ্ছে মিজোরাম থেকে বার্মিজ সিগারেটগুলো ত্রিপুরার দামছড়া হয়ে পেজারথলে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে লরিতে সবজি বোঝাই করে পাচারের পথে করিমগঞ্জ নিয়ে যাবার উদ্দেশ্যে ছিল ধৃতরা। এ কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলা হাতে নিয়েছে পুলিশ। নাকা চেকিং পয়েন্টে আসার পর আমরা এই ট্রাকখানা চেক করি। চেক করার পর দেখা যায় ইয়ার ভিতরে সবজির নিচে 24 কার্টন আর 40 বান্ডিল বার্মিজ সিগারেট আছে। আর এই গাড়ির মধ্যে গাড়ির নাম্বার হল TR05D1904। আর এই ম্যাজিক ট্রাকের ড্রাইভার নাম হইল অরুণ চাকমা, বাড়ি পেচারতল। আর সঙ্গে যে মাল বুঝাই করছে লোক তার নাম হইল তপন নাথ, বাড়ি তিলভূম, আমার বাজারি চোরা থানার আন্ডারে। তারা এই পেচারতল থেকে এই সিগারেটগুলো করিমগঞ্জ লইয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। টোটাল সিগারেট এসে আপনার 19,800 প্যাকেট। ইহার বাজার মূল্য আনুমানিক 2 লক্ষ টাকা। রবিবার পৃথক পৃথক নাকা চেকিং এ বড়সড় সাফল্য পেল বাজারে ছড়ার চুড়াইবাড়ি ওয়াচপোস্টের পুলিশ। প্রথম অভিযানে বার্মিজ সিগারেট উদ্ধারের পর দুপুরে অপর এক অভিযানে প্রায় 4 লক্ষাধিক টাকার গাঁজা সহ দুজনকে আটক করেছে স্থানীয় পুলিশ। অসম পুলিশের একদিনে পরপর 2টি সফল অভিযানে ত্রিপুরা পুলিশের ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবে নানা প্রশ্ন তুলতে শুরু করেছেন সচেতন মহল। কেননা 2টি লরি ত্রিপুরা বেশ কটি পুলিশ চৌকি পেরিয়ে অসমে প্রবেশের মুখে ধরা পড়ে। এদিন দুপুরে আগরতলা থেকে একটি মিনি ট্রাক ত্রিপুরা সীমান্ত পেরিয়ে অসম চুড়াইবাড়ি গেটে প্রবেশ করতেই সেখানে নাকা চেকিং এ লরির ভেতরে থাকা বিশেষ খোপ থেকে 32টি গাঁজার প্যাকেট উদ্ধার হয়, যার মোট ওজন 413 কেজি, বাজার মূল্য 4 লক্ষাধিক টাকার মতো হবে। এ কাণ্ডে লরির চালক দেবা দেববর্মা ও সহচালক সাইমন দেববর্মাকে গ্রেফতার করা হয়। ধৃতদের বর্তমানে বাজারিছড়া থানার ওসি মনোরঞ্জন সিনহা নিজ হেফাজতে নিয়ে জেরা চালিয়ে যাচ্ছেন। তাদের সোমবার আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে। কিছু পূর্বে প্রথমে সিগারেট ধরাইছে একটা ম্যাজিক গাড়ি থেকে, বাজারের গাড়ি আর বাজার মাল নিয়ে আসলো, এখানে বাজারের মালের সাথে মানে সিগারেট আইছে। সিগারেট এর কিছুক্ষণ পরেই আমার এই গাড়িতে এই যখন নাকা চেকিং চলে, আমার চুড়াইবাড়ি ওয়াচপোস্টে নাকা চেকিং যখন চলতেছে, তখন আপনার ইয়ে গাঞ্জা পাওয়া গেছে, 30 প্যাকেট গাঞ্জা পাওয়া গেছে, 10 কেজি ওজনের। তো 300 কেজি হবে। এখন আমাদের জিজ্ঞাসাবাদ করতেছে গাঞ্জাগুলো আসছিল, তারা ড্রাইভারকে যখন জিজ্ঞাসাবাদ করি,
তারা বলে যে গাঁজাগুলো তারা কই থেকে আসে গুয়াহাটি যাবে। এখনও আমাদের ইনভেস্টিগেশন চলতেছে, প্রপার খবরটা পরে দিয়ে যাবে। ধৃত দুই রোহিঙ্গাদের টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে অবশেষে তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল করিমগঞ্জ পুলিশ। এতে ত্রিপুরার ভারত বাংলা সীমান্ত থেকে ধরা পড়ল এক রোহিঙ্গাদের লিঙ্কম্যান। চলতি মাসের ১৩ তারিখে বাজারছড়া থানাধীন চোরাইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশের নাকা চেকিং এ সীমা ট্রাভেলসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন দুই রোহিঙ্গা যুবককে আটক করে। এদের মধ্যে ছিল ফরিদ আলম ও অপরজন হল মোহাম্মদ ফুরকান। এরা দুজনেই মূলত মায়ানমারের বাসিন্দা। তারা দীর্ঘদিন থেকে বাংলাদেশের কক্সবাজার এলাকার টেকনাফ শরণার্থী ক্যাম্পে আশ্রিত ছিল। সম্প্রতি তারা দালাল মারফত ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত টপকে হায়দ্রাবাদ যাবার পথে স্থানীয় পুলিশের হাতে ধরা পড়ে। পরে ধৃতদের কোর্টে সোপর্দ করে বাজারছড়া পুলিশ এদের জিজ্ঞাসাবাদের জন্য ২২ অক্টোবর তিন দিনের জন্য রিমান্ডে নেয় স্থানীয় পুলিশ। পরে পুলিশি জেরায় নানা তথ্য উঠে আসায় তদন্তে নামেন খোদ করিমগঞ্জ পুলিশের সুরক্ষা বিভাগের ডিএসপি জেমস এ সঙ্গতে। তিনি শনিবার দলবল নিয়ে ত্রিপুরা পুলিশ ও সীমান্ত সুরক্ষা বাহিনীর সহযোগিতায় ত্রিপুরার সিপাহী জেলার মধুরাপুর থানাধীন উত্তর কায়দেরেফা নো ম্যানস ল্যান্ড থেকে ফারুক মিয়া নামের এক যুবককে আটক করেন। অভিযোগ, ধৃত ফারুক মিয়া বাংলাদেশের জনৈক বিলাল মিয়াকে সঙ্গে নিয়ে বাংলাদেশ থেকে ভারতীয় রোহিঙ্গাদের যাতায়াতে সহায়তা করত। গত ১৬ সেপ্টেম্বর কায়দেরেফা গ্রামের সীমান্তবর্তী ক্রসিং পয়েন্ট দিয়ে ফরিদ ও ফুরকানকে ফারুকে ভারতের ত্রিপুরায় প্রবেশ করতে সহায়তা করে। রবিবার রিমান্ডে আনা দুই যুবকের সঙ্গে ফারুককে আদালতে তোলা হলে তাদের উভয়ের ঠাঁই হয় জেল হাজতে। এ ঘটনায় সীমান্ত সুরক্ষা নিয়ে নানা প্রশ্ন তুলতে শুরু করেছেন সচেতন মহল। শিলচর মেট্রো বাজারের ম্যানেজার বছর ৪০ সুমিত সিংকে অবশেষে গ্রেফতার করা হয়েছে। শপিং মলের দাস পদবীর বছর ২৩ এক মহিলা কর্মীকে তিনি যৌন নির্যাতন ও ধর্ষণ করার চেষ্টা করেছেন অভিযোগ। গণধোলাই খেয়ে বর্তমানে তিনি পুলিশ রিমান্ডে রয়েছেন। দাস পদবীর ওই মেয়েকে নাকি সুমিত লাগাতার নির্যাতন চালিয়ে আসছিলেন। চাকরি বাজাতে হলে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হবে বলে তিনি শর্ত আরোপ করেন। তাতে মেয়েটি রাজি না হলে কয়েকবার শ্লীলতাহানি করেন। তাতেও সন্তুষ্ট না হলে সুমিত জোরপূর্বক গতকাল ধর্ষণ করার চেষ্টা করলে মেট্রো বাজার স্থিত স্থানে মেয়েটির চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের জনগণ এসে সুমিতকে ধরে গণধোলাই দেন। তখন মেয়েটির ফোন পেয়ে উক্ত স্থানে উপস্থিত হন গরিব ভারতের শিলচরের কর্মকর্তারা। গরিব ভারতের কর্মকর্তাদের সহযোগিতায় সেখানে সদর পুলিশ এসে সুমিত সিংকে গ্রেফতার করে। উল্লেখ্য, গতকাল রাতে সংবাদ মাধ্যমের কাছে আলাপচারিতার সময় মেট্রোর রায় পদবীর আরেক মহিলা কর্মীও জানান তার সঙ্গেও অনুরূপ চেষ্টা করেছিলেন এই ম্যানেজার। গরিব ভারতের পক্ষে কর্মকর্তারা জানিয়েছেন তারা নিপীড়িত মেয়েটির পাশে আছেন এবং আইনি সহযোগিতা করবেন। ম্যানেজার আমার সাথে কথা বলছে, বাজে বিহেভ করছে। ম্যানেজারের নাম সুমিত সিং, বাড়ি ক্যালকাটা, মানে বিহারের। উনি তো উনি মানে বাইরে থেকে এখানে এসে, আমরাও বাইরে থেকে এখানে জবের জন্য এসেছি, কাজ করার জন্য এসেছি। আমরা কোনো বাজে ধরনের কোনো কাজ করার জন্য আসিনি। উনি কাজ মেট্রো বাজারে, উনি কি করেছেন, উনি আমার সাথে বাজে বিহেভ করেছেন। আমাকে বলছেন ওনার রুমে যাওয়ার জন্য উনি আমাকে টাকা দেবেন, ওনাকে উনি মানে টাকা দেবেন, ধমকি দিচ্ছেন। আমি যদি কোনো স্টাফদের সাথে কারোর সাথে বলি উনি আমাকে খুন করবেন, এরকম অনেক অনেক ধমকি দিয়েছেন। হ্যাঁ, আমাকে রেপের অ্যাটেম্প করেছে, হ্যাঁ গতকালকেও আমাকে করেছে। তো আমি মানে এটার প্রতিবাদ করছি, আজকে আমার সাথে হয়েছে, আমি চাই না যে অন্য মেয়েদের সাথে হয়। তার জন্য আমি এটা প্রতিবাদ করছি। তার মানে পাবলিকের কাছে আমার এটাই অনুরোধ, অ্যান্ড ঈশান বাংলার কাছে আমার এটাই অনুরোধ, আজকে আমার জন্য হয়, আমার সাথে যেগুলো হয়েছে এগুলো মানে অন্যদের সাথে যাতে না হয় এটা বিচার করার জন্য। তুমি কিভাবে অন্যদের কন্ট্যাক্ট করলে? আমি করেছি প্রথম গৌরী ভারত, হ্যাঁ গরিব ভারতকে আমি জানিয়েছি। তারপর ওনারা আমাকে অনেক সাহায্য করেছেন, ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ করছি। আর আমি জানি, আমি চাই যে এই কেসটা চালিয়ে যাওক, আর আমাদের এরকম ম্যানেজার লাগবে না। কারণ উনি আজকে করেছেন, উনি যদি বেল হন তাহলে উনি আরও করবেন, তার জন্য ওনাকে শিলচর থেকেই ওনাকে বের করা হোক, আমি এটাই চাই। সদ্য সমাপ্ত শারদীয়া দুর্গাপূজায় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন সহ দশভুজা দুর্গামূর্তি ও মঠ মন্দিরে ভাঙচুর সহ নরসংহার কাণ্ডের রেশ এবার আছড়ে পড়েছে ভারতের স্থানে। ফলে স্বাভাবিকভাবে ভারতের বিভিন্ন হিন্দু সংগঠন ও সনাতনী ধর্মাবলম্বীরা ন্যাকারজনক কাণ্ডের বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ সাব্যস্ত করে চলেছেন, আর এই প্রতিবাদের সুর বরাকে নানা প্রান্তে গুঞ্জিত হচ্ছে।
রবিবার আন্তরাষ্ট্রীয় হিন্দু সেনার ডাকে পাথারগান্দির কাঁঠালতরিতে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল হয়। স্থানীয় কাছারি গাঁও কালী মন্দির প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন রাজপথ পরিক্রমা শেষে কাঁঠালতরি চৌমাথায় এসে সমাপ্ত হয়। এতে নানা প্রতিবাদী স্লোগান দিয়ে গোটা রাজপথ উত্তাল করে তোলেন মিছিলে অংশগ্রহণকারীরা। মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিভিন্ন হিন্দু সংগঠনের নেতারা। উপস্থিত ছিলেন সজল কর্মী অন্তু বাল্মিক দাস, শিপ্রা কৈরি, রাহুল দাস, সন্তোষ গোয়ালা, রামু বিশ্বাস, শিবু দাস সহ হিন্দু সেনার ত্রিপুরা রাজ্যের সভাপতি তথা বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত অবিনাশ কৃষ্ণ দাস ও কাছারি গাঁও শাখার সভাপতি রাজা চক্রবর্তী প্রমুখ। প্রত্যেক বক্তাই বাংলাদেশের ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলে অভিহিত করেন। তাদের কথায় সুপরিকল্পিতভাবে সে দেশে থেকে সংখ্যালঘুদের বিতাড়িত করতে মৌলবাদীরা একান্নে জড়িত। তারা ছক কষে একটি সাজানো ঘটনাকে মোক্ষম হাতিয়ার করে পুরো বাংলাদেশের নিরীহ হিন্দুদের নিধনে ঝাঁপিয়ে পড়েছে। তাদের হাত থেকে রক্ষা পান শিশু সহ মায়েরাও। অথচ আজকের স্বাধীন বাংলাদেশ ভারতের হাতেই নির্মিত হয়েছে, যা তারা বেমালুম ভুলে বসেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি কড়াভাবে দমন না করলে ভারতের হিন্দুরা সীমান্ত টপকে সে দেশে পৌঁছে সেখানকার হিন্দুদের জানমাল রক্ষার্থে ঝাঁপিয়ে পড়বে। পরে কাঁঠালতলী চৌমাথায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে বাংলাদেশি পণ্য বর্জনের ডাক দেওয়া হয়। কাছারিগাঁও হিন্দু রাষ্ট্রীয় হিন্দু সেনার পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বার করেছি। এই প্রতিবাদ মিছিলে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী শেখ হাসিনা মহাশয়কে হুঁশিয়ারি দিচ্ছি, উনি যেন অতি সত্তর সেই হিন্দুদের উপরে যে নির্যাতন চলছে সেটা বন্ধ করার জন্য ওনাকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি। আর উনি যেন আর এই হিন্দুদের উপরে কোনো নির্যাতন যদি যাতে না হয়। এত বড় দুর্গাপূজা, হিন্দুদের সনাতন ধর্মের দুর্গাপূজা, উনি কি করলেন এগুলা? তাই আমরা আজকে হিন্দু সেনা এখান থেকে উনাকে চ্যালেঞ্জ করছি এবং হুঁশিয়ারি দিচ্ছি, উনি যেন হিন্দুদের এই নির্যাতনটি বন্ধ করেন। যদি না বন্ধ করেন তাহলে আগামীতে আমরা একটি বৃহত্তর আন্দোলন গড়ে তুলব, এটা উনাকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি হিন্দু সেনার পক্ষ থেকে। উধারবন থানার অন্তর্গত ঠালিগ্রাম শিবির বন্দের পাথর মাফিয়া গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক অনুকূল দাসের হাতে আক্রমণ হয়েছেন অসীম চক্রবর্তী নামের যুবক। ঘটনার বিবরণ দিতে গিয়ে আহত যুবক অসীম চক্রবর্তী জানান, রবিবার সকাল 7টা নাগাদ নিজের অটোরিকশা নিয়ে ঠালিগ্রাম থেকে শালগঙ্গা যাওয়ার পথে অনুকূল দাস নিজের বাড়ির সামনে দলবদ্ধভাবে হামলা চালায়। এতে তিনি মারাত্মক আহত হয়েছেন। তিনি জানান, কয়েকদিন থেকে অনুকূল চন্দ্র দাস গ্রামরক্ষী বাহিনীর পদবি দেখিয়ে রাতের অন্ধকারে বন বিভাগের চোখে আঙুল দিয়ে চালিয়ে যাচ্ছে অবৈধ পাথর ব্যবসা। প্রতি রাতে প্রায় 100 গাড়ি পাথর কোয়ারি থেকে বিক্রয় করছেন। এলাকাবাসী এ ব্যাপারে বন বিভাগে নালিশও জানান। এতে ক্ষিপ্ত হয়ে তারা অসীমের উপর হামলা চালায়। এ নিয়ে উধারবন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অসীম চক্রবর্তী, আমার বাড়ি আলিগ্রাম শিবিরবন ভিলেজ। গত 11 তারিখ আমি ফরেস্ট ডিপার্টমেন্টে একটা কমপ্লেন করেছিলাম যে পাথরের গাড়ি, অবৈধ পাথরের গাড়ি মানে রাইট রুম হয় না, অনেক অসুবিধার সম্মুখীন হতে লাগে। তার লাগে একটা কমপ্লেন করছিলাম অনুকূল দাস বিডিপি সেক্রেটারিয়ে তার নামে। হে বিডিপি সেক্রেটারিয়ে যত ধরনের সিঁড়ি সারি তারও হাত থাকে আর হে পাথরের ব্যবসাটা করে। এই কারণে আজকে আমি ঠালিগ্রাম, আমি অটো চালাই, আমি একটা বাচ্চা আনা টিপে আসলাম রেগুলার টিউশনে ফিরে যাই। যাওয়ার সময় হে আমারে খুব বাজে গালাগালি করছে। তারপরে আমি আমার গেছি গিয়া আমার থেকে বড় পড়ে লিছি আওয়ার সময় বাচ্চাটা লইয়া আওয়ার সময় তার বাড়ির সামনে তার ডাম্পের সামনে তারা দুই ভাই মিলিয়া আমারে খুব মারামারি করছে। আজকে সকাল 7টায় যাতে আমার মাথা ফাটি গেছে, তারপর এখানে মারছে, মুখের মধ্যে মারছে, এখানে মারছে, হাতে 5 ইঞ্চ লাগাইলাছে, তারপরে মার্ডার করারও একটা ধমকি দিছি। তার কারণে আমি আজকে থানা একটা আইয়া এজার হয়েছি। কাছাড় জেলায় বন মাফিয়াদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান চলছে। অবৈধভাবে কাঠ পাচারকারীরা কোনোভাবে ছাড় পাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন চিফ কনজারভেটর যতীন্দ্র শর্মা। তিনি জানান, বরাক উপত্যকার 3 জেলায় অবৈধভাবে কাঠ পাচারকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান নেমেছে বন বিভাগ। বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হচ্ছে কাঠ, অনেককে ব্যাপারে হাজতে নেওয়া হয়েছে। যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি সাফ জানিয়ে দেন, অবৈধ কাঠ ব্যবসায়ীদের তরফদারি করতে কেউ এগিয়ে আসলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে, ছাড় দেওয়া হবে না কাউকে। গত কয়েকদিনে কাছাড় জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে চলে থাকা সমিল কারবারীদের উপর হানা দিচ্ছে বন বিভাগ। কাছাড়ের DFO-র নেতৃত্বে এই অভিযানে কয়েকটি অবৈধ সমিলগুলি ভেঙে ফেলা
এবং বাজেয়াপ্ত করা হচ্ছে সাত সরঞ্জাম। পাশাপাশি ব্যাপক পরিমাণে সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কাছাড় জেলার ডিএফও। বৃহস্পতিবার ভাগাবাজার ইসলামাবাদের পারুল টিম্বার ডিফু ও মেসার্স কেজিএন টিম্বার সেলস ডিফুতে অভিযান চালান। এতে কাঠ ও মেশিন বাজেয়াপ্ত করা হয়। ভারতবর্ষ জুড়ে সরকারি এবং বেসরকারিভাবে পালস পোলিও অভিযান অব্যাহত রয়েছে। আর এক্ষেত্রে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রোটারি ক্লাব বিশ্বজুড়ে রবিবার বিশ্ব পোলিও দিবস উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কার্যসূচি গ্রহণ করে। বরাক উপত্যকার তিন জেলার রোটারি ক্লাবগুলো সোচ্চার ছিল। উল্লেখ্য, বিশ্বজুড়ে পোলিও নির্মূল অভিযানে সোচ্চার হয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রোটারি। বর্তমান সময়ে বিশ্বের দুইটি দেশকে বাদ দিলে প্রায় সব দেশই সরকারিভাবে পোলিও নির্মূল হয়েছে বলে দাবি করা হচ্ছে, কিন্তু তারপরও এ কার্যসূচি থেকে রোটারি সরে আসেনি বলে জানান রোটারির সদস্যরা। এদিন হাইলাকান্দি রোটারি ক্লাবের পক্ষ থেকে হাইলাকান্দি শহরের বিভিন্ন স্থানে অ্যান্ড পোলিও নাও এর সচেতনতামূলক পোস্টার প্রতিস্থাপন করে। এছাড়াও এদিন সরকারিভাবে পোলিও খোরাক খাওয়ানোর উদ্যোগ না থাকলেও রোটারি ক্লাবের পক্ষ থেকে হাইলাকান্দি এসকেরা সিভিল হাসপাতালের দুই সিনিয়র নার্স শাশ্বতী দেবরায় ও বাসনা দেবীকে হাসপাতালে উপস্থিত হয়ে রোটারি ক্লাবের পক্ষ থেকে সভাপতি কানাইয়া সারদা সহ অন্যান্যরা সংবর্ধনা জানান। গভর্নর হরকিশোর চন্দ্র বলেন, বিশ্বব্যাপী রোটারি ক্লাব পোলিও নির্মূল অভিযানে স্বেচ্ছাসেবক হিসেবে অর্থদানও করছেন, কিন্তু ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তান এখন পর্যন্ত সম্পূর্ণরূপে পোলিও মুক্ত না হওয়ায় ভারতবর্ষে এখনও সচেতনতা জরুরি। তাছাড়া ক্লাব সভাপতি কানাইয়া সারদা বলেন, বিভিন্ন টিকাকরণ অভিযানে স্বাস্থ্য কর্মীদের অবদান যথেষ্ট রয়েছে, তাই তাদের পক্ষ থেকে দুইজন সিনিয়র নার্সকে সংবর্ধনা জানিয়ে প্রতিজন স্বাস্থ্যকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হলো। একজন ব্যক্তি ছিলেন আর কি, উনি ওয়ার্ল্ড পোলিও ভ্যাকসিন ইনভেন্ট করেছিলেন। তো আজকে ওনার জন্মদিনে অ্যাকচুয়ালি আমরা ওয়ার্ল্ড পোলিও ডে সেলিব্রেট করি। আর রোটারি ইনভলভমেন্ট আজকের থেকে 40 বছর আগে, অ্যারাউন্ড 38-40 ইয়ার্স ব্যাক, ফিলিপিনে একটা রোটেরিয়ান বলেছে লেটস ইরাডিকেট পোলিও ফ্রম দি ওয়ার্ল্ড। আজকে যদি আমি বলি লেটস ইরাডিকেট কোভিড ফ্রম দি ওয়ার্ল্ড, ওইরকম একটা ব্যাপার ছিল যে হাউ কাম উই ক্যান ডু। তো আজকে উই হ্যাভ ইরাডিকেট পোলিও ফ্রম দি ওয়ার্ল্ড অনলি টু কান্ট্রিজ, আফগানিস্তান অ্যান্ড পাকিস্তান। দের ইজ সাম কিন্ড অফ পোলিও, ইন্ডিয়া ইজ এ পোলিও ফ্রি কান্ট্রি অ্যান্ড ইট ইজ ডিউ টু লটস অফ এফোর্ট অফ দি হেলথ ওয়ার্কার। আজকে দে আর দি হেলথ ওয়ার্কার উইথ দেয়ার সাপোর্ট উই হ্যাভ ইরাডিকেট পোলিও। তো আজকের দিনে বিভিন্ন জায়গায় বিভিন্ন র্যালি হচ্ছে। স্কুল পরিচালন কমিটি ও ছাত্রছাত্রীদের অভিভাবকদের সঙ্গে প্রধান শিক্ষিকার স্বামীর অশালীন আচরণ ও অশ্লীল ভাষায় গালিগালাজকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে গঙ্গানগরে। ঘটনা হচ্ছে সোনাই প্রাথমিক শিক্ষাখণ্ডের অন্তর্গত 390 নম্বর গঙ্গানগর এলপি স্কুলের প্রধান শিক্ষিকা সুনন্দা বর্মন মধ্যাহ্ন ভোজন সহ অন্যান্য ক্ষেত্রে দুর্নীতি করছেন বলে অভিযোগ এনে সোনাই শিক্ষা আধিকারিকের কাছে সনদপত্র দেন পরিচালন কমিটি ও অভিভাবকরা। পরে সোনাই শিক্ষাখণ্ড আধিকারিক লিপিকা সিনহার নির্দেশে পরিচালনা কমিটি সহ অভিভাবকদের নিয়ে স্কুলে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় দায়িত্বে ছিলেন উক্ত ক্লাস্টারের সিআরসিসি বিশ্বজিৎ গোপ। সভায় দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় স্কুলের হিসাবের বিস্তারিত দ্বিতীয় সভার মাধ্যমে তুলে ধরা হবে। আর তখন প্রধান শিক্ষিকার স্বামী তথা প্রাক্তন প্রধান শিক্ষক মতিবুর রহমান লস্কর খেপে গিয়ে পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে অশালীন আচরণ ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ। হই হট্টগোলের মধ্যে সভা ভেঙে যায়। শনিবার এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন পরিচালনা কমিটির সদস্য সহ অভিভাবকরা। এদিন তারা সংবাদ মাধ্যমকে ডেকে প্রধান শিক্ষিকার বহিষ্কারের দাবি জানান। আমরা স্কুল নিয়ে আমরা বেদান আলোচনা করি, দিদিমণি আমরা কোনো জাত ভাবতা দেন না। ফাউন্ড যদি টাকা আয় এই টাকাও আমরা রাখুন না, কিচ্ছু আমরা রাখুন না। তাই তান তান কাজ করিলেন অন্ধকারের মাঝে সব তান কাজ তান শেষ হয়ে যাই। আমরা এটা কিচ্ছু হই না। তাই স্কুল খানিও রীতিমতো হয় না, রুল মতো খানি খাওয়ায় না, খিচুড়িতে তার খিচুড়িও খাওয়ায়। কোনোদিন ছাত্ররে বিস্কুট দেন, কোনোদিন খানি নাই আই হইন। স্কুল স্কুল খোলা না, টাইনের দিমতে আইন না, এর মধ্যে ছাত্রগুলোর ইউনিফর্ম এটাও দিতানি কিতানি আমরা লগে যোগাযোগ করেন না। তান তান একা একা সব কিছু তান করেন। স্কুলের চাল ডাল তেল মশলা টাকা পয়সা এটাও আমরা কোনো কিছু ভাবতা দিন না। তারা 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 সাজ করেন, এইভাবে স্কুল কিভাবে চলব? বাচ্চারা খাইতো সুন্দরভাবে স্কুলে যাইত, লেখিত পড়িত, মানুষ হইত, এটাই আমরা চাই। খাসে গেলে মিটিং হয়েছে আজকে, আমরা মিটিং সারে আমরা বহুত কিছু আমরা কইছেন। এটা যে ভদ্র সমাজে আমরা কইবার মতো এটা কোনো উপায় নাই, ওলা আমরা অত্যাচার করছেন সারে। অক্রিল ভাষায় তাই কথা কইছেন আমরা। দিদিমণি স্যার হাসবেন্ড মতিবুল লস্কর, তাই আমরা বহুত অপমান করছেন, এটা ভদ্র সমাজে কোয়া যেত নাই। ক
করিমগঞ্জের বালিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ১২ বছরের এক শিশু, প্রতিবাদী জনতার সড়ক অবরোধ, ঘেরাও নীলামবাজারের সার্কেল অফিসার। রবিবার দুপুর ১টা নাগাদ বালিয়া নীলামবাজার সড়কে দুর্ঘটনা সংঘটিত হয়। এদিন বালিয়া তেমাথা থেকে ঢিলছোড়া দূরত্বে নীলামবাজার অভিমুখী একটি অল্টো গাড়ি এক সাইকেল আরোহী শিশুকে সজোরে ধাক্কা দিলে শিশুটি ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে নীলামবাজার হাসপাতালে পাঠিয়ে দিলে কর্তব্যরত চিকিৎসক তাকে করিমগঞ্জ সরকারি হাসপাতালে পাঠিয়ে দেন। এদিকে খবর পেয়ে নীলামবাজার পুলিশ থানার ওসি প্রদীপ সিনহা দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উপস্থিতি কিছুটা সামাল দিলেও উত্তেজিত জনতা সার্কেল অফিসারকে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার দাবি জানালে অবশেষে সার্কেল অফিসার সাজাদুর রহমান সেখানে উপস্থিত হন এবং এই সড়কে দুর্ঘটনা এড়াতে তিনটি স্পিড ব্রেকার বসানোর প্রতিশ্রুতি দিয়ে সড়কটিকে অবরোধ মুক্ত করেন। আজকে খুব দুঃখিত, আমরা না কইয়া পারিয়ান না। আজকে সবচেয়ে বড় দুঃখিত হইল গিয়া, আজকে এক মাস আগে একটা অ্যাক্সিডেন্ট হইল, এটা আমরা ছাড়িয়ে দিছি। আজকে যে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই তখন গাড়ির অবস্থা, আমরা সার্কুল অফিসার সাহেব এক মাস আগে একটা অ্যাক্সিডেন্ট হইল তাই না আইসেন আবার ঘরে ওই তো হোক কোয়া ডিসি এবং সার্কুল অফিসার এরা অর্ডার দিছেন, মানে তিনটা স্পিড ব্রেকার হইতো। আমরা গেছি পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার লাগে মিলছে তাই না কইছেন রিপেয়ারিংয়ের সময় এখন ভান নাই, তাই না এটা ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার হইয়া কইছেন ভান নাই। আজকে মাসও দু তিনটা ঘটনা হয় এই জায়গার। আজকে আমরা আড়াই ঘন্টা হইয়া আসছে সার্কুল অফিসার সাহেব এখানে আইতা, কিন্তু আমরা দুঃখিত না হইয়া পারিয়ান না। সার্কুল অফিসার কোন জায়গার সার্কুল অফিসার? নীলামবাজার সার্কুল অফিসার। নীলামবাজার থেকে আইতে এখানে আড়াই ঘন্টা সময় লাগে? আড়াই ঘন্টা সময়, কিন্তু মিডিয়া করিমগঞ্জ থেকে আইয়া আসছেন আড়াই ঘন্টা সময় হবো সার্কুল অফিসার সাহেব আইসেন না, তাই তাই অর্ডার দিয়া দিছিলা। আজকে পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ারে কোনো গুরুত্ব দিছেন না। আজকে আমরা কইয়ার আমরা জনসাধারণ ভিলটো লামছি, যদি স্পিড ব্রেকার হয় না তাহলে আমরা কোনো টাইম নাই, এই রাস্তা অনির্দিষ্ট হিসাবে আমরা বন্ধ করি তৈমু। আমরার আন্দোলন আমরার বাড়িয়ে যাইব, আব্বাস জানাই আর সবরে আমরা যত সময় স্পিড ব্রেকার তিনটা অর্ডার দেওয়া হয়েছে হইছে না, কত সময় কোনো তার গাড়ি যানবাহন চলতে পারতো না। পাঁচগ্রাম মহিলা ফুটবল প্রশিক্ষণ শিবির পরিদর্শন করলেন প্রাক্তন মন্ত্রী হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি গৌতম রায়। রবিবার বিকেলে পাঁচগ্রাম মহিলা ফুটবল প্রশিক্ষণ শিবির পরিদর্শন করে মেয়েদের উৎসাহিত করেছেন। উৎসাহের সঙ্গে বল জার্সি সেট তুলে দিয়েছেন তিনি। মহিলা ফুটবলের বিকাশে আয়োজিত ফুটবল প্রশিক্ষণ শিবির পরিদর্শন করতে গিয়ে গৌতম রায় বলেন, আগামী দিনে মহিলা ফুটবলে শক্তিশালী অবস্থানে চলে যাবে হাইলাকান্দি। হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থা সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মহিলা ফুটবলের বিকাশের জন্য। নিয়মিত অনুশীলনের মধ্য দিয়ে উন্নত মানের খেলোয়াড় হওয়ার জন্য মেয়েদের পরামর্শ দিয়েছেন তিনি। বাংলাদেশে মন্দির, মূর্তি ভাঙচুর ও সংখ্যালঘুদের উপর বর্বর আক্রমণ ও হত্যার প্রতিবাদে রবিবার লাতুতে সেবা এনজিওর উদ্যোগে পদযাত্রা, মৌন মিছিল, সভা অনুষ্ঠিত হয়। সেবা এনজিওর সাথে লাতুর সড়কে সঙ্গ দিয়েছেন বিভিন্ন ক্লাব ও উভয় সম্প্রদায়ের জনগণ। প্রথমে মিছিলটি শুরু হয় লাতু বাসস্ট্যান্ড থেকে, তারপর বৃহত্তর উত্তর করিমগঞ্জ পদযাত্রা শেষে ফের লাতু বাসস্ট্যান্ড সেবা এনজিও কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়। সদ্য সমাপ্ত শারদ উৎসবে পড়শে বাংলাদেশে দুর্গা প্রতিমা ভাঙচুর, একাধিক পুজো মণ্ডপ লণ্ডভণ্ড সহ বিভিন্ন মঠ মন্দিরের ক্ষতি সাধন ও বিভিন্ন হিন্দু বাড়িতে নির্বিচারে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানানো হয় আজকের প্রতিবাদী কার্যসূচিতে। সংগঠনের সদস্য সদস্যা সহ প্রায় ৫ শতাধিক নাগরিক এই প্রতিবাদী মিছিলে সামিল হয়ে বাংলাদেশের হাসিনা সরকার ও মৌলবাদীদের বিরুদ্ধে নানা প্ল্যাকার্ড, ব্যানার প্রদর্শন করে ধিক্কার জানান। অবিলম্বে প্রকৃত দোষীদের শনাক্ত করে হাসিনা সরকারকে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। রবিবার প্রতিবাদী কার্যসূচিতে অংশ নেন সংগঠনের শহীদুল ইসলাম, নৃপতি ভট্টাচার্য, কমরউদ্দিন আলিম উদ্দিন, সুদীপ দাস, নজরুল ইসলাম, রাহুল চন্দ, জয়নুল ইসলাম, সুনামউদ্দিন খান প্রমুখ। কোরআন মূর্তির পাদদেশে রেখে যে অশান্তির বাতাবরণ সৃষ্টি করেছিল যে দুষ্কৃতীরা, এবং সেই তাকে উপলক্ষ করে বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দুদের প্রতি যে অবিচার হয়েছে, মূর্তি ভেঙেছে, তাদেরকে তাদের প্রতি ধিক্কার জানাতে আমাদের আজকের এই মৌন মিছিল। আজকের এই মৌন মিছিল দ্বারা আমরা বাংলাদেশ সরকারকে জানাতে চাই যে অবিলম্বে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই এই অভিযুক্তদের শাস্তি দেওয়া হোক। সেবা সংগঠনের মাধ্যমে বিগত দুর্গাপূজা উপলক্ষে যে বাংলাদেশের উগ্রবাদী এবং দুষ্কৃতিকারীরা যে মূর্তি ভাঙচুর এবং হত্যালীলা এবং দর্শনকাণ্ডে যারা চালিয়েছিল তাণ্ডব লীলা, তাদেরকে আজকে সেবা সংগঠনের মাধ্যমে আজকে আমরা প্রতিবাদ জানাই এবং অতিসত্বর বাংলাদেশ সরকারকে হুঁশিয়ারি দিয়ে জানাই যারা দুষ্কৃতিকারী আছেন তাদের অতিসত্বর পাকড়া করে বিচার বিভাগের আওতায় আনা হোক। আমরা ভারতীয় হিসাবে হিন্দু মুসলমান এক হিসাবে আছি,
আমরা হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ নেই, আমরা আমাদের ভারতীয় দুর্গা পূজাতে মুসলমান মানুষরা যেভাবে সাহায্য সহযোগিতা করেন ওনাদের ঈদের সময় আমরা হিন্দু মানুষের সাহায্য সহযোগিতা করি, কিন্তু বাংলাদেশের সম্পূর্ণ ব্যতিক্রম দেখা দিচ্ছে। আমি বাংলাদেশ সরকারকে উচ্চার করে দিচ্ছি, অতিসত্বর এদেরকে আইনের আওতায় এনে বিচার বিভাগে আনা হোক। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। জোড়া সফল চুড়াইবাড়ি পুলিশের, উদ্ধার প্রচুর বার্মিজ সিগারেট ও গাঁজা। ভারত বাংলা সীমান্তে আটক রোহিঙ্গাদের লিঙ্কম্যান, তদন্তে নামলেন ডিএসপি। যৌন হয়রানির অভিযোগে ধৃত মেট্রো বাজারের ম্যানেজার, পাশে গৈরিক ভারত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।